بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. عليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. আমার সদ্য ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, মৃত ব্যক্তিকে ব্যক্তির শোকে মাতম করে কান্না করা বৈধ নাকি অবৈধ? যেমনটা বাংলাদেশে হয়, অনেকে মাতম করে কান্না করে বা এখানে ওখানে প্রচার করে বেড়ায়। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। জি, মৃত ব্যক্তির শোকে মাতম করে কান্না করা বৈধ নয়। কেউ মারা গেলে ওয়াজিব হলো বিধির বিধান মেনে নিয়ে শোক দমন করে ধৈর্য ধারণ করা। স্বাভাবিকভাবে চোখ দিয়ে পানি গড়িয়ে যাওয়া দোষ নয়, দোষ হলো মাতম করে হিনিয়ে হিনিয়ে, যেমন বিভিন্নভাবে চিল্লিয়ে কান্না করা, মানে ইনিয়ে বিনিয়ে কান্না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকের মধ্যে দুটি এমন দোষ রয়েছে যা আসলে কাফেরদের আচরণ, বংশে খোঁটা দেওয়া এবং মৃত্যু ব্যক্তির জন্য মাতম করা। সহি মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে, মৃত্যু ব্যক্তিকে তার কবরের মধ্যে তার জন্য মাতম করে কান্না করার দরুন শাস্তি দেওয়া হয়। সহি বুখারি এবং মুসলিম। আবু বুরদা বলেন, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা কথা তার পিতা আবু মুসা আশআরি যন্ত্রণায় কাতর হয়ে অজ্ঞান হয়ে পড়লেন, আর ওই সময় তার মাথা তার এক স্ত্রীর কোলের রাখা ছিল এবং সে চিৎকার করে কান্না করতে লাগলো। তিনি অজ্ঞান থাকার কারণে তাকে বাধা দিতে পারলেন না। সুতরাং যখন তিনি চেতনা ফিরে পেলেন, তখন বলে উঠলেন, আমি সেই মহিলা থেকে সম্পর্ক মুক্ত যে মহিলা থেকে আল্লাহ রসুল সম্পর্ক মুক্ত হয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ রসুল সেই মহিলা থেকে সম্পর্ক মুক্ত হয়েছেন যে শোকে উচ্চ সুরে মাতম করে কান্না করে, মাথা মুন্ডন করে, কাপড় ছিঁড়ে ফেলে। সহিহ বুখারি ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে, মাতম কারিনী মহিলা যদি মরণের পূর্বে তওবা না করে, তাহলে আল কাতরার পায়জামা এবং পাঁচরার জামা পরিহিত অবস্থায় তাকে কিয়ামতের দিন দান করানো হবে। সহিহ মুসলিম। তো এই সমস্ত প্রমাণ আদি থেকে আমরা একটা জিনিস স্পষ্ট জানতে পারলাম যে, মাতম করে কান্না করা এটা শরীয়তে বৈধ নয়। মাতম করে সহিহ বুখারী এবং মুসলিমের বেশিরভাগ হাদিস এটাই বর্ণনা, মানে স্পষ্ট পাওয়া যায় যে মাতম করে কান্না করা কোনো মুসলিম নারীর জন্য বৈধ নয়। কারণ যে এটা হচ্ছে অমুসলিম বেদায়ীন কাফের মুশরিকদের আচরণ, এই আচরণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এই কান্নাকাটি যারা করে তাদেরকে বুঝাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।